হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর অনেক দিন থেকে আমি ভিডিও আপলোড করতে পারি না, অনেক প্রবলেমের লাগিন, প্লাস মোবাইলেও একটু প্রবলেম করে এর লাগিন, আর অসুস্থ বাসলাম। আর এখন থেকে আমি ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো। তো সঙ্গে থাকবো আজকে ভিডিও আর দেখতে থাকবো। আর আজকে হইলো আমি ফ্লাড উঠছিল আমরা এখানে, আর ফ্লাডের দৃশ্য কতটুক কীরকম ক্ষতি হয়েছে এটা দেখাইবার চেষ্টা করবো। তো সঙ্গে থাকুন, তো আজকে ব্লগটা আমি আরম্ভ করি। তো হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা ব্লগ। আজকে আপনার সাথে রয়েছে প্রিন্স, আপনার হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আশা ব্লগ। লাইক তো বনতা হ্যাঁ ইস ভিডিও কে লিয়ে, তো ইস ভিডিও বহুত হি আচ্ছা লাগ রহা হ্যায় ভিডিও। আর ওয়াহ, ইয়ে কিয়া সোনা, কি সোনা? এই যে দেখো আমার বোন, এই দেখ তো জিজু। হ্যাঁ, তুই हमारे अगले बिग बॉस या है ये है। राजा जी, अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो, लेकिन लौंडा ওই যে একটা কথা আছে না, শব্দ যায় না ধুলে আর খাজলত যায় না মোলে, তোমারও সেম অবস্থা। তো ফাইনালি আবার চলে আসলাম আমি জিরিকার যেটা ব্রিজ আছে বা মণিপুর অ্যান্ড আসামের যেটা বর্ডার, এই বর্ডারের ওখানে। আর এখানে থেকে নিচ থেকে আপনার দেখতে পারো কতটুক মানে আর কি জলে ক্ষতি করছে। আর প্লাস আমি এই ভিডিওটা ফ্লাডের দুই দিন বা তিন দিন পরে আমি এই ভিডিওটা করি, আর অনেক জল কমা পরে নাহলে অনেকটু অনেক জায়গা আছে যে জায়গাতে আমি যেতেও পারতাম না। তাই আর এখানে হইলো আমার প্রিন্স মানে আমার অ্যাক্টিভার হোক, আর এটা হইলো বর্ডার। বর্ডারে তখন আজকে বাজার দিন কিন্তু মানুষও নাই। Can you feel it? Can you feel it?
আর এই জায়গাটা দেখি আপনারা দেখিয়া চিনতে পারলাম যে এটা কোন জায়গা। এটা হইলো আপনার চা বাগানে উইয়া যারা বাকাল যাওয়ার রাস্তা। এই রাস্তার এখানে যাওয়ার লাগে রাস্তাও নাই, ব্লক হয়ে গেছে পুরা। এই দৃশ্যটা দেখাই আপনারে, দেখুন রাস্তার মধ্যে জল আসলো, জল এখন কমছে, রাস্তার মধ্যে জল আসলো এখন কমছে। আর যাই হোক, আজকে ভিডিও আপনার কিরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাইবা। আর আজকে ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখি দিবা আর শেয়ার করবা অবশ্যই। তো আজকে ভিডিও ওখানে শেষ করি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবো নতুন ভিডিওর নতুন ব্লগের সাথে। বাই বাই, টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর একটু কেয়ারফুল থাকবা।